অবশেষে আজকে পবিত্র ঈদ, আজকে শনিবার, আজকে 16ই জুলাই, এবং আমি 24 আওয়ার্স চ্যানেলের মাধ্যমে আপনারা যে আপনারাও যে এই দীর্ঘদিন ধরে প্রত্যেকটি অনুষ্ঠানে এসে যে আন্তরিকতা এবং যে ভালোবাসার সাথে হিন্দু মুসলমান শিখ ইসাই সকলে মিলে যে দাওয়াতে ইফতারে আমরা সকলে মিলে রোজা ভেঙেছি মুসলমান ভাইদের সাথে, আজকে সেই আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা দেশ তথা সারা পৃথিবীর মানুষ যারা আজকে ঈদ পালন করছেন তাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে আজকে আমার বাড়ির সামনেরা আপনারা দেখতে পারবেন, আজকে সকালে শীতলা মা শীতলার পুজো, হাজার হাজার মানুষ এই ভবানীপুর চত্বরে শীতলা মার পুজো এসছেন, তারা দণ্ডি কাটছেন, আমরা সেখানেও সকাল থেকে ছিলাম এবং সকলের সাথে মেতে উঠে, যেমন ঈদের সময় মানুষের সাথে আমরা টালিগঞ্জও ছিলাম সকালে, তার সাথে সাথে ভবানীপুরে শীতলা মায়ের পুজোতেও ছিলাম, সন্ধ্যেবেলা আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিমের বাড়িতে ঈদের উৎসব আছে, সেখানেও মেতে উঠবো। সার্বিকভাবে এটা বলতে পারি যে আমাদের বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের যুব সমাজের নয়নমণি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাস্তা দেখাচ্ছে আগামী দিনে গোটা ভারতবর্ষ। এই পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, এই পশ্চিমবঙ্গের যে মানুষের ঐক্য, এই পশ্চিমবঙ্গের যে মানুষ মানুষের প্রতি ভালোবাসা, ধর্মকে পেছনে রেখে সেই জিনিসই অবলম্বন করবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ, এটা কথাতেই আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আগামী দিনে এই জিনিসটাই সারা দেশে রাষ্ট্র হয়ে যাবে, যে ডেফিনেটলি যা পশ্চিমবঙ্গ আজকে ভাবছে, যে রাস্তা দেখাচ্ছে, সারা দেশ আগামী দিনে সেই রাস্তা নিতে বাধ্য হবে। কারণ এখানে ধর্মের সাথে কোনো রাজনীতি হয় না, এখানে ধর্মকে ধর্মের জায়গায় রেখে, ধর্মকে সম্মান জানিয়ে, সব ধর্মের মানুষকে পাশে রেখে আমরা একটা নজির সৃষ্টি করতে চাই, আর সেই নজির সৃষ্টি করার উদ্যোগ নিয়ে আমরা প্রত্যেকটি মানুষ বাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছি এবং সাথে আছি। আরেকবার সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা এবং প্রণাম।